এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দানা বাঁধছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে ভারী বৃষ্টি, ডুবে যেতে পারে একাধিক জেলা। আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ, রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম, আসছে বৃষ্টি মুখর দিন, দূর হবে তাপ প্রবাহ, প্রকৃতির মাঝে ডানা মিলবে শরতের ছায়া, শান্ত হবে এই ধরন। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি। এখানে শেষ নয়, দেখা মিলতে পারে বন্যার, এমনই সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দেশের অনেক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং দেশের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে উল্লেখিত অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগেও বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সামুদ্রিক পূর্বাভাস, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। আগামী ২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, তাই সেই সময় সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্ক সংকেত আসতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, পরবর্তী ২৪ ঘন্টায় এরকমই আবহাওয়া থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়া খবর জানতে আমাদের সাথে